নতুন অফার নিয়ে এলো নেটফ্লিক্স। শুধুমাত্র ভারতীয় গ্রাহকদের জন্য এই অফারটি ঘোষণা করা হয়েছে। দুদিনের জন্য ভারতীয় দর্শকরা সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে পারবেন। দিতে হবে না কোনো কার্ড ডিটেল, নাম, ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করে প্রবেশ করলেই নেটফ্লিক্স বিনোদনের দরজা দর্শকের কাছে খুলে যাবে। তবে অফারটি মাত্র দুদিনের জন্য, ডিসেম্বর মাসের 5 তারিখ ও 6 তারিখ। এই অফার নিয়ে প্রশ্ন করা হলে নেটফ্লিক্সের সিইও গ্রেগ পিটার্স জানিয়েছেন, আমরা এই পরিকল্পনা নিয়ে অত্যন্ত উৎসাহী। নেটফ্লিক্সে কী কী রয়েছে এবার তা আরও অসংখ্য মানুষ দেখতে পারবেন, বুঝতে পারবেন। সপ্তাহ শেষের 2টি দিনে বিনামূল্যে নেটফ্লিক্স দেখতে পাওয়া মানে খুব ভালো ব্যাপার। আশা করছি এতে বিপুল সংখ্যায় মানুষ নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হবেন। যারা এই স্ট্রিম ফেস্টের জন্য নাম লেখাবেন তারা সরাসরি নিজের স্মার্ট টিভি, গেমিং কনসোল থেকে শুরু করে অ্যান্ড্রয়েড বা iOS ফোনে নেটফ্লিক্স দেখতে পারবেন। তবে HD-তে এই ছবি বা সিরিজ দেখা যাবে না, দেখা যাবে স্ট্যান্ডার্ড ডেফিনেশন বা SD ভার্সনে। আগে সুযোগ থাকলেও বর্তমানে ভারতে নেটফ্লিক্সের কোনো ট্রায়াল পিরিয়ড নেই। ভারতের মতো অনেক বাজারে নেটফ্লিক্স 30 দিনের ফ্রি ট্রায়াল পিরিয়ড তুলে দিয়েছে। তবে ভারতে ইন্টারনেট বাজার অন্যতম বড় একটি ক্ষেত্র, সেই কারণেই কয়েকদিন আগে নেটফ্লিক্স বিশেষ করে ভারতীয় দর্শকদের জন্য বাজারে এনেছে সর্বনিম্ন 199 টাকার প্রতি মাসের প্যাকেজ। প্রতি মাসে এই 199 টাকা খরচ করলে মোবাইলে নেটফ্লিক্সে দেখার সুযোগ পাওয়া যাবে। তবে এই টাকাটি অনেক বেশি বলে মনে করছেন সাধারণ দর্শকরা, কারণ নেটফ্লিক্সের পাশাপাশি অ্যামাজন প্রাইম বা Zee5 মতো বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাসিক চার্জ যেখানে মিনিমাম 99 টাকা, সেখানে নেটফ্লিক্সের মিনিমাম চার্জ 199 টাকা, যা অনেকটাই বেশি। দর্শকরা মনে করছে যদি নেটফ্লিক্স তাদের চার্জ অ্যামাজন প্রাইম বা Zee5 মতো করে ফেলে তাহলে তাদের দর্শক সংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।